निखिल কেন নিখিলের বাপ দাদা চৌদ্দ গুষ্টিও আমাকে এই আন্দোলন থেকে সরাইতে পারবে না দশ বছর ধরে শুনছি আর সময় নাই निखिल কেন নিখিলের বাপ দাদা চৌদ্দ গুষ্টিও আমাকে এই আন্দোলন থেকে সরাইতে পারবে না যে কোন জায়গায় দল আমাকে যেখানে দায়িত্ব দিবে সেখানে আমি আমার কর্মসূচি করব পাললে ঠেকাক আমি তো প্রস্তুত আছি পাললে আসুক সামনে ফেস করুক আমরা প্রস্তুত আছি যেই দিন এই ক্ষমতা থাকবে না যেই দিন সমান সমান ফিল্ডে আমরা থাকব সেই দিন দেখব কার কত বুকের পাটা আছে কত কলিজা আছে কে কোন ধরনের বক্তব্য দিতে পারে সেটা সেদিনই প্রমাণ হবে তার নেত্রীকে গিয়ে জিজ্ঞেস করুক সে যে সাদেক হোসেন খোকাকে হ্যাঁ যে যে বলছে যে ডাকাত 15% ইত্যাদি মানে মন্তব্য করছে তার নেত্রীকে গিয়ে জিজ্ঞেস করুক তার নেত্রী ভালো উত্তর দিতে পারবে যার কাছে 1991 সালে 30,000 ভোটে তার নেত্রী হারছিল সেই লোক নিখিল নামের এক লোক তিনি বলছে যে আমাদের কর্মসূচিতে তিনি তার সংগঠন দিয়ে বাধা দিবে এবং আমাকে ঘর থেকে বের হতে দিবে না তা আমি বলতে চাই আমি তো এখন ঘরের বাইরেই আছি আমি তো আপনার বাইরে দাঁড়াই ইন্টারভিউটা দিচ্ছি এর আসলে এটা কি বলবো সে যে ধরনের কথাবার্তা বলছে এটা তো আসলে আবেগের বিষয়ে আনার এটা চলে আসে কিন্তু সেটা আমি আনতে চাচ্ছি না আমি রাজনৈতিক বিষয়ে থাকি আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম নিখিল কেন নিখিলের বাপ দাদা চৌদ্দ গুষ্টিও আমাকে এই আন্দোলন থেকে সরাইতে পারবে না এই আন্দোলন জনগণের আন্দোলন এই আন্দোলন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন এই দেশটা কারো বাবার সম্পত্তি না এই ঢাকা শহর কাউকে আমরা ইজারা দেই নাই কাউ কোনো দলকে লিজ দিয়ে দেই নাই এখানে আমরা আমাদের কর্মসূচি করব ঢাকা শহরের অলিতে গলিতে যে কোনো জায়গায় দল আমাকে যেখানে দায়িত্ব দিবে সেখানে আমি আমার কর্মসূচি করব পাললে ঠেকাক আমি তো প্রস্তুত আছি পাললে আসুক সামনে ফেস করুক আমরা প্রস্তুত আছি আর এখন অবৈধ ক্ষমতার মসনদে থেকে পুলিশ র‍্যাবের ব্যাকআপ নিয়ে নানা ধরনের কথা বলা যায় যেই দিন এই ক্ষমতা থাকবে না যেই দিন সমান সমান ফিল্ডে আমরা থাকব সেই দিন দেখব কার কত বুকের পাটা আছে কত কলিজা আছে কে কোন ধরনের বক্তব্য দিতে পারে সেটা সেদিনই প্রমাণ হবে এবং এই যে ধরনের কথাবার্তা বলছে সেটার জবাব জনগণ দিয়ে দিছে এবং আগামীতেও বাংলাদেশের জনগণ ঢাকার জনগণ তাকে এটার সমুচিত জবাব দিবে এবং তার কি পরিণতি হবে সেটা বাংলাদেশের জনগণ সময় মতো নির্ধারণ করবে সেটা এখন আমরা বলবো না আপনারা সকলেই জানেন এই বর্তমান সরকার তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে রয়েছে এবং তাদের এই অন্যায় অবিচার এবং এই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে যারাই যখনই প্রতিবাদ করেছে মুখ খুলেছে মানুষের অধিকারের বিষয়ে কথা বলেছে তাদেরকেই এই সরকারের যে দলীয় নেতাকর্মীরা হেয় প্রতিপন্ন করেছে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছে এবং তাদেরকে এই আমাদের এই আন্দোলন সংগ্রামকে যারা প্রতিবাদ করেছে তাদেরকে একটা দমানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছে কিন্তু এতে করে কোনো কাজ হয় নাই আজকে 25শে মার্চ কালকে আমাদের 26শে মার্চ স্বাধীনতা দিবস এই পাকিস্তান হানাদার বাহিনীও তারা চেষ্টা করেছিল আমাদের এই আন্দোলন সংগ্রামকে দমিয়ে তারা বুলেটের মাধ্যমে তারা এই আন্দোলন সংগ্রামকে দমিয়ে তারা তাদেরকে স্বার্থ কায়েম করতে চেয়েছিল তাদের অবৈধ শাসনকে দীর্ঘায়িত করতে চেয়েছিল কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নেয় নাই বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে এবং দেশকে স্বাধীন করেছে আমরা সেই জাতি এবং আমরা মুক্তিযোদ্ধার পরবর্তী প্রজন্ম আমি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান এই সব কে কি বলল এখন যেখানে গোবর থাকবে সেখানে দুর্গন্ধই ছড়াবে সেখান থেকে ভালো কিছু আশা করা যাবে না অতএব এগুলার দিকে আসলে এখন দৃষ্টিপাত করার কোনো সুযোগ নাই কর্ণপাত করার সুযোগ নাই কে কোথায় কি বলল কি বলবে সেটা তাদের নিজস্ব বিষয় হ্যাঁ তারা পারলে রাস্তায় আসুক আমাদেরকে ফেস করুক আমি এই রকম কাউকে চিনি না আমি এই পদে আসার পরে এরকম একজন আসে সেটা আমি রিসেন্টলি আর কি বিভিন্ন তাদের অনুষ্ঠানে চিনতে পারছি যে এই ধরনের এই নামের একজন আসে এ আওয়ামী লীগ করে এবং সরি যুবলীগ করে আর আরেকটা কথা হলো যে তার নেত্রীকে গিয়ে জিজ্ঞেস করুক সে যে সাদেক হোসেন খোকাকে হ্যাঁ
যে বলছে যে ডাকাত 15% ইত্যাদি মানে মন্তব্য করছে, তার নেত্রীকে গিয়ে জিজ্ঞেস করুক, তার নেত্রী ভালো উত্তর দিতে পারবে। যার কাছে 1991 সালে 30,000 ভোটে তার নেত্রী হারছিল, সেই লোক না, এই এই কথা তো তারা বলবেই, তারা তো আর বলবে না, তারা ক্ষমতায় ছাড়ার 1 সেকেন্ড আগ পর্যন্ত তো বলবে না যে হ্যাঁ বিএনপি খুব ক্ষমতাশালী হয়ে গেছে, বা বিএনপির আন্দোলনের সাথে বা জনগণের আন্দোলন এখন এটা তুঙ্গে উঠেছে, এটা তো তারা কোনোদিনও স্বীকার করবে না। তারা ক্ষমতায় শেষ মুহূর্ত পর্যন্ত তারা তাদের বলেই যাবে, তাদের কথা বলে যাবে, এই কারণেই বলে যাবে তাদের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার জন্য। এখন যদি কোনো ক্রমে তারা বুঝতে দেয় বা তার কথাবার্তায় যদি প্রকাশিত পায় যে তারা চাপে রয়েছে আন্তর্জাতিক। তো দর্শক, আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমপক্ষে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিডিও বিস্তারিত দেখে আসি। সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন আজকে সঙ্গে অবশ্য কত নম্বর বিপদ সংকেত সেটা বলে দিন। এ ঝড়ের কথা শুনতে আসি 10 বছর ধরে, 10 বছর ধরে শুনছি, আর সময় নাই, আর সরকারের সময় নাই। দেখতে দেখতে 14 বছর ঝড় হবে কোন বছর, দেখতে দেখতে 14 বছর সরকার যাবে কোন বছর। মির্জা ফখরুলকে আমি জিজ্ঞেস করতে চাই, সাইক্লোন তো কি একটা নাম মুখা, কয়দিন আগে আল্লাহ যারে বাঁচা কেউ তারে মারতে পারে, বাংলাদেশকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। শেখ হাসিনা ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ও 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন। ফখরুল সাহেব কবে সময় শেষ, আর সময় নাকি দেবে না বলেন না কেন, ক্ষণ তারিখ বলেন, দিন বলেন, সময় বলেন, আমরা একটু তৈয়ার হই, কিভাবে ঝড় আসে, ঠাকুরগাঁ থেকে আসে না লন্ডন থেকে আসে, কোথা থেকে ঝড় আসবে সেটা একটু বলে দিন, আমরা কত নম্বর বিপদ সংকেত তাও বলে দিন, সরকারে বিদায় দিবেন, সরকারের তো একটা প্রস্তুতি আছে। শুনেন ফখরুল সাহেব, এত হল্লা চিল্লা করে 52 দল 54 দল 27 দফা। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। তো দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেতে চলে এসেছি, ভিডিও শেষ করে, ভিডিও শেষ করার আগে আপনাকে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক, ভিডিও শেষ করতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।